ওয়েলকাম টু মাই চ্যানেল। দাড়িগোঁফ একজন পুরুষের সৌন্দর্যের প্রতীক, কিন্তু এই দাড়িগোঁফ যখন কোনো মেয়েদের মুখে হয় তখন এটি অস্বস্তি ও বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হওয়াকে হিরসুটিজম বলা হয়। আমাদের চারপাশে বিভিন্ন বয়সের নারীদের মুখে অবাঞ্ছিত লোম লক্ষ্য করা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম কেন হয়, মুখে অবাঞ্ছিত লোম হলে এর মেডিকেল চিকিৎসা এবং ঘরোয়া সমাধান কী। তো চলুন শুরু করা যাক। মুখে অবাঞ্ছিত লোম হওয়ার কারণ, বিভিন্ন কারণে মুখে অবাঞ্ছিত লোম হতে পারে, যেমন হরমোনের সমস্যা। একজন ছেলে এবং একজন মেয়ের যে গঠনগত পার্থক্য লক্ষ্য করা যায় তার মূলে রয়েছে হরমোন। ছেলেদের শরীরে টেস্টোস্টেরন নামক হরমোনের উপস্থিতি বেশি থাকার কারণে তার গঠন ও দাড়িগোঁফ হয়। এই হরমোনগুলোকে বলা হয় এন্ড্রোজেন হরমোন। মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামক হরমোনের উপস্থিতি বেশি থাকার কারণে তার স্তন বড় হয়, মাসিক হয় এবং ওভুলেশন হয়। কোনো কারণে যদি মেয়েদের শরীরে এন্ড্রোজেন নামক হরমোন বৃদ্ধি পায় তখন মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। আমাদের কিডনির উপরে দুটি গ্রন্থি থাকে যার নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেই মূলত অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে টিউমার অথবা অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া নামক রোগ হলে শরীরে হরমোনের তারতম্য হয়, ফলে অবাঞ্ছিত লোম দেখা যায়। দুই, PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। অ্যাড্রিনাল গ্ল্যান্ড ছাড়াও মেয়েদের ওভারি বা ডিম্বাশয় থেকে সামান্য পরিমাণ অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়। যাদের ডিম্বাশয়ে সিস্টের সমস্যা রয়েছে অর্থাৎ PCOS বা PCOD সমস্যা আছে তাদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকে, ফলে মুখে অবাঞ্ছিত লোম হয়। এজন্য যাদের PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা আছে তাদের মুখে অবাঞ্ছিত লোম দেখা দেয়। তিন, বংশগত কারণ। আপনি যদি আপনার নানি দাদি, বোন, মা এদের দিকে তাকান, তাদের মুখে যদি অবাঞ্ছিত লোম থাকে সেক্ষেত্রে আপনার মুখেও অবাঞ্ছিত লোমের সমস্যা হতে পারে। চার, ঔষধ। কিছু ঔষধের কারণে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হতে পারে, যেমন এক, দীর্ঘদিন ধরে গর্ভধারণের সমস্যায় ভুগছেন। এমন মায়েরা যখন ওভুলেশনের জন্য বিভিন্ন ঔষধ বা ইঞ্জেকশন দীর্ঘদিন ধরে নিতে থাকেন তখন এইসব ঔষধ বা ইঞ্জেকশনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। দুই, স্তন ক্যান্সার বা মৃগী রোগের বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও মুখে লোম হতে পারে। তিন, অনেকেই ত্বক উজ্জ্বল করার জন্য স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করে থাকেন, স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। চার, অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ পিলের কারণেও মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। বয়স, যাদের বয়স 50 বা তার বেশি, যাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়েছে, যাকে আমরা মেনোপজ বলে থাকি, মেনোপজ হলেও মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। ৬, যারা ঘন ঘন বিউটি পার্লারে ফেসিয়াল এবং ওয়্যাক্সিং করেন তাদের এই সমস্যা হতে পারে। ঘন ঘন ফেসিয়াল করানোর কারণে মুখের ছোট নরম যে লোম থাকে সেগুলো উঠে যায় এবং একটা সময় মোটা হয়ে যায়। এছাড়া লোম ওঠানোর পরে লোমকূপের যে গোড়া রয়েছে সেগুলো ফাঁকা হয়ে যায় এবং এতে ইনফেকশন বা ব্রণের ঝুঁকি থাকে। ৭, এছাড়া বর্তমানে ওজন বৃদ্ধির জন্য বিভিন্ন হেলথ সাপ্লিমেন্ট নিয়ে থাকেন, এইসব সাপ্লিমেন্টে অনেক সময় স্টেরয়েড এবং গ্রোথ হরমোন জাতীয় ওষুধ দেওয়া থাকে, যার ফলে অ্যান্ড্রোজেন হরমোনের তারতম্য হয়ে মুখে অবাঞ্ছিত লোম হতে পারে। অবাঞ্ছিত লোম কোথায় কোথায় হয়? সাধারণত ঠোঁটের উপরের অংশে হতে পারে, থুতনিতে হতে পারে এবং গালে হতে পারে। অবাঞ্ছিত লোম দুই ধরনের হয়ে থাকে, এক, কিছু দেখতে পাতলা এবং চিকন হতে পারে, দুই, ঘন কালো এবং মোটা হতে পারে। এখন আমরা আলোচনা করব মুখে অবাঞ্ছিত লোম হলে এর চিকিৎসা কী। সাধারণত চিকিৎসা নির্ভর করে কেন এটি উঠেছে তার উপর। মুখে অবাঞ্ছিত লোম হলে প্রাথমিকভাবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু হরমোন টেস্ট করতে হবে, কারণ আপনার যদি হরমোনের সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো চিকিৎসাই স্থায়ী কোনো সমাধান দিতে পারবেন না যতক্ষণ না আপনি হরমোনের সমাধান করছেন। যদি হরমোনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু মেডিসিন নিতে হবে। এক, জন্মনিয়ন্ত্রণ পিল। কিছু কিছু জন্মনিয়ন্ত্রণ পিল রয়েছে যেগুলো নতুন করে অবাঞ্ছিত লোম তৈরি হতে বাধা দেয়,
এবং হরমোনের মাত্রা বজায় রাখে, বিশেষ করে যে সকল নারীদের PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা রয়েছে তাদের। দুই, যদি আপনার শরীরে এন্ড্রোজেন হরমোন বেশি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টি অ্যান্ড্রোজেন জাতীয় ওষুধ নিতে হবে। তিন, মুখে ব্যবহারের জন্য ইফ্লোরনিথিন নামক ক্রিম ব্যবহার করা যেতে পারে, এতে করে নতুন অবাঞ্ছিত লোম হতে দেবে না। এগুলো আপনার মুখে নতুন কোনো লোম গজাতে দেবে না, কিন্তু যদি আপনার বংশগত কারণ কিংবা বয়সের কারণে অলরেডি আপনার মুখে লোম হয়ে যায় সেগুলো সরানোর জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। এক, শেভিং। যদি আপনার মুখে লোমের পরিমাণ কম এবং পাতলা চিকুন নরম হয় সেগুলো আপনি শেভিং করে খুব সহজেই রিমুভ করতে পারেন। প্রথমে আপনি আপনার মুখটি ভালো করে পরিষ্কার করে নিন এবং মুখে অরিজিনাল নারকেল তেল লাগাবেন। তারপর ভালো মানের ট্রিমার দিয়ে শেভ করে নিন। ট্রিমার ব্যবহার করার সময় অবশ্যই লোমের উল্টা দিকে ব্যবহার করতে হবে, ছবিটি লক্ষ্য করুন। এতে খুব সহজেই আপনি আপনার মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে পারবেন। এতে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না এবং লোমকূপে ইনফেকশন হবে না, লোম মোটাও হবে না। দুই, লেজার ট্রিটমেন্ট। যাদের মুখে লোমের পরিমাণ অনেক বেশি এবং লোম দেখতে ঘন কালো মোটা, তাদের লেজার ট্রিটমেন্ট নেওয়া দরকার। লেজার ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার মুখে অবাঞ্ছিত লোম কমে গেলে আপনি শেভিং পদ্ধতি চালু করতে পারেন। তিন, এছাড়া ফেসিয়াল ও ভ্যাকসিন করে লোম তুলে ফেলতে পারেন, এতে ব্যথা হতে পারে এবং ইনফেকশনের ঝুঁকি থাকে। তবে সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে মুখে অবাঞ্ছিত লোম হলে এর স্থায়ী কোনো চিকিৎসা নেই। এখন আলোচনা করব মুখে অবাঞ্ছিত লোম তোলার ঘরোয়া কিছু উপায় নিয়ে। প্রথমে এই জিনিসটি করার জন্য আমাদের পাঁচটি জিনিস প্রয়োজন হবে। এক, জেলডিন পাউডার। দুই, ফ্রেশ তরল দুধ। তিন, বেসন। চার, হলুদের গুঁড়া। পাঁচ, মধু। কিভাবে এটি বানাবেন? প্রথমে এক চাপন জেলডিন পাউডার নিন। এতে 2-3 চামচ ফ্রেশ গরম দুধ ভালোভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আধা চামচ বেসন, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মধু ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এগুলো মেশানোর পরে যদি দেখেন পেস্ট ঘন লাগছে, সেক্ষেত্রে অল্প পরিমাণ দুধ যোগ করতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে মুখে লাগান। লাগানোর সময় 2টি জিনিস লক্ষ্য রাখবেন। এক, মিশ্রণটি যেন খুব ঠান্ডা বা খুব বেশি গরম না হয়, হালকা কুসুম গরম অবস্থায় লাগাতে হবে। দুই, লাগানোর সময় লোমের উল্টো দিকে লাগাতে হবে। লাগানোর পরে 15 মিনিট অপেক্ষা করুন। 15 মিনিট পরে আপনার ত্বকে একটা শক্ত প্রলেপ তৈরি হবে। এখন এই প্রলেপটিকে আপনি নিচ থেকে উপরের দিকে টেনে তুলে ফেলুন। তোলার সময় হালকা ব্যথা হতে পারে, যেহেতু এটি আপনার লোমগুলোকে তুলে নিয়ে আসছে, এই ব্যথাটি স্বাভাবিক। প্রলেপটি উঠানোর পরে অবশ্যই মুখে অয়েল ফ্রি ময়েশ্চার ক্রিম ব্যবহার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তৈলাক্ত কিছু ব্যবহার করলে আপনার মুখে ইনফেকশন হতে পারে এবং ব্রণ হতে পারে। এই মিশ্রণটি ব্যবহার করলে আপনার মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কারের পাশাপাশি আপনার ত্বক সুন্দর হবে ইনশাল্লাহ। এটি আপনি আপনার প্রয়োজন অনুসারে 1-2 মাস পরপর ব্যবহার করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, এই মিশ্রণটি ব্যবহার করার পরে যদি কোনো জ্বালা পোড়া বা ইরিটেশন হয় সাথে সাথে পরিষ্কার করে ফেলুন, কারণ কারো কারো স্কিন খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকে। যদিও এটি ন্যাচারাল পদ্ধতি, এতে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই। লাইফস্টাইল পরিবর্তন। চিকিৎসার পাশাপাশি জীবনমান পরিবর্তন করতে হবে। এক, আমাদের বিভিন্ন ফাস্টফুড, প্রসেস ফুড ইত্যাদি খাওয়ার ফলে শরীরে অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধি পায়, তাই খাদ্য তালিকা থেকে এসব খাবার বাদ দিতে হবে। দুই, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। তিন, নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রত্যেক দিন কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে। চার, প্রতিদিন রাত 9 থেকে সকাল 5টার মধ্যে 6-8 ঘন্টা ঘুমাতে হবে। পাঁচ, ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ছয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়া এবং স্টেরয়েড জাতীয় ক্রিম ত্বকে ব্যবহার করা যাবে না। তো আশা করি ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনারা যদি আমার এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান,
তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট homerxsohag.com-এ ভিজিট করতে পারেন এবং আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।